আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের চ্যানেলে আমি এসে গেছি। আজকে যে ভিডিও সেটা একটু অন্য ধরনের ভিডিও। সাধারণত প্রিভিয়াস যে ভিডিওগুলো করেছি সম্পূর্ণ আমি ইংলিশ সাবজেক্টের উপরে করেছি। আজকে অনেক ছাত্রছাত্রী আমার এবং অনেক যারা আমার সাবস্ক্রাইবার আছে অনেকেই বলছে যে জিআইয়ের একটা প্রবলেম হয় সাংঘাতিক, যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছে বা প্রিপারেশন নিচ্ছে। তো আমি জিআইয়ের উপরে আজ একটা ভিডিও করেছি। জিআইটা ক্যালেন্ডারের উপরে, অর্থাৎ ক্যালেন্ডারের উপরে একটা জিআই কিন্তু পরীক্ষাতে থাকেই। আমি বেশ কিছু অনেকগুলো ভিডিও এই ক্যালেন্ডারের উপরে করব। তার মধ্যে প্রথম ভিডিও আজকে একটা প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। আশা করি এটা দেখার পর ক্যালেন্ডার সম্পর্কিত সমস্যা সমাধান হবে। ক্যালেন্ডারের উপরে আজকে প্রথম একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। পরবর্তী আরও ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো ক্যালেন্ডারের উপরেই থাকবে। ওকে, তোমরা ভিডিওগুলি পরপর দেখলে ক্যালেন্ডারের উপরে যে প্রশ্নগুলি হয় সেগুলো সবই তোমরা পারবে। প্রথম আজকে ক্যালেন্ডারের উপরে যে কোয়েশ্চেন, আমি একটা কোয়েশ্চেন দিয়েছি দেখো। প্রথমেই ইফ 1 জানুয়ারি 2005 ইজ মানডে, হোয়াট ডে উইল বি অন 31 ডিসেম্বর 2005। এরকম কোয়েশ্চেন পরীক্ষায় থাকে, কিন্তু এরকম একটা প্রবলেম আমি আজকে আলোচনা করব যে 2005-এর 1 জানুয়ারি যদি মানডে হয় তাহলে 2005-এর 31 ডিসেম্বর কোন দিন হবে। ওকে, চলো লেটস গো, আগানো যাক। দেখো 2005 আমি দিয়েছি কি, লিখেছি কি অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ারটা কী জিনিস? 2005 কিন্তু অর্ডিনারি ইয়ার। কী করে বুঝবো? মনে রাখবে কোনো সালকে যদি 4 বা 400 স্পেশালি মনে রাখবে এখানে 4 বা 400 দিয়ে যদি ওটা মিলে যায়, ভাগ করে মিলে যায়, তাহলে জানবে সেটা কিন্তু লিপ ইয়ার। আর যদি না মেলে তাহলে কিন্তু অর্ডিনারি ইয়ার। এখানে 2005 একে যদি 4 দিয়ে ভাগ করি এটা কিন্তু মিলবে না। ওকে, সুতরাং এটা অর্ডিনারি ইয়ার। তাহলে 2000 প্রথমেই বুঝে নিলাম যে 2005 এই সালটি হচ্ছে অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ার মানে তার ডেজ সংখ্যা কত হবে? 365 দিন হবে। তাহলে অর্ডিনারি ইয়ার আমরা জানি অর্ডিনারি ইয়ার কত দিনে হয়? 365 দিনে হয়। তো 365 দিনকে আমি 7 দিয়ে ভাগ করব, কারণ 7 দিনে 1 সপ্তাহ হয়। 7 দিনে ভাগ করলাম, ভাগ করলে আমি দেখতে পাচ্ছি 52 হচ্ছে, আর 1 কিন্তু রিমাইন্ডার থাকছে, অবশিষ্ট থাকছে। তাহলে 52 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে তার মানে কি 7 দিয়ে ভাগ করলাম মানে কি 52 উইকস, 365 দিন হচ্ছে 52 উইকস, আর একটা দিন বাড়তি থাকছে। তাহলে 52 উইকস অ্যান্ড 1 ডে, 365 দিন মানে। এর প্রথমে দেখে নিলাম। এবার আমি একটা ছকের মধ্যে দিয়ে বুঝিয়েছি, লক্ষ্য করো। 2005 সাল, আমি উইক ওয়াইজ 1st উইক 2nd উইক 3rd উইক এভাবে দেখাচ্ছি। তাহলে 1st উইক 1st জানুয়ারি, 2005-এর 1st উইক 1st জানুয়ারি মানডে, ওরা বলে দিয়েছে কোয়েশ্চেনে। তাহলে 1st উইক মানডে হলে 1st উইকের 7 দিন পর, অর্থাৎ 7th জানুয়ারি নিঃসন্দেহে সানডে হবে। 1st উইকটা কমপ্লিট হবে কি, মানডে দিয়ে স্টার্ট হচ্ছে, সানডে দিয়ে শেষ হচ্ছে, এন্ড হচ্ছে। এইভাবে 2nd উইকও তাই, 8th জানুয়ারি মানডে হবে, একই রকমভাবে শেষ হচ্ছে 14th জানুয়ারি সানডে। ওকে, এইভাবে যদি দেখি আমরা পরপর 3rd উইক 4th উইক 5th উইক পরপর 52 উইক যখন আসবে, 52 নম্বর যে উইকটা আসবে সেখানেও কিন্তু উইকটা স্টার্ট হবে মানডে দিয়ে এবং তার শেষ হবে সানডে দিয়ে, 52 উইকটা। ওকে, তাহলে শুরু হচ্ছে মানডে দিয়ে আর 52 উইকটা শেষ হচ্ছে সানডে দিয়ে। কিন্তু আমি এখানে প্রথমেই দেখিয়ে দিয়েছি 365 দিনকে যখন 7 দিয়ে ভাগ করছি 52 উইক পাচ্ছি আর একটা ডে এক্সট্রা থাকছে। তাহলে 52 উইক আমার কমপ্লিট হচ্ছে, অর্থাৎ মানডে দিয়ে স্টার্ট হচ্ছে, 52 উইক শেষ হচ্ছে সানডে দিয়ে। এবার এক্সট্রা যে 1 ডে, অর্থাৎ তারপরের দিন, অর্থাৎ মানডে, এক্সট্রা ডে যে 1 ডেটা থাকছে, তার মানে 52 উইক যেদিন শেষ হচ্ছে তার পরের দিন এক্সট্রা 1 ডে থাকছে, অর্থাৎ মানডে। তাহলে কী দেখতে পেলাম এখানে? উত্তরটা আসছে মানডে। কেমন করে হলো আমি যে কথাটা বললাম আশা করি বুঝতে পারা গেছে। 2005 সাল
1 জানুয়ারি স্টার্ট হচ্ছে কিন্তু মানডে দিয়ে। আর 2005 সালের 52 নম্বর সপ্তাহ অর্থাৎ শেষ হচ্ছে সানডে দিয়ে, কিন্তু একটা এক্সট্রা ডে আছে, তার মানে তারপরের দিন পড়ছে মানডে। অর্থাৎ স্টার্ট অর্ডিনারি ইয়ারে মনে রাখতে হবে, অর্ডিনারি ইয়ার যে দিনে স্টার্ট হয় শেষও সেই দিনেই হয়, মানডে দিয়ে স্টার্ট হয়েছে। এক্সট্রা যেহেতু ওয়ানডে, একটা ওয়ানডে আসছে অর্থাৎ সানডের পর মানডে একটা এক্সট্রা ডে, সুতরাং মানডে, ওকে, যে দিনে স্টার্ট হচ্ছে ঠিক সেই দিনেই এন্ড হচ্ছে, এটা মনে রাখতে হবে। তাহলে এত কিছু করারই দরকার নেই, তুমি যখনই দেখে নেবে যে 2005 সাল এরকম সালটি অর্ডিনারি ইয়ার, তখন তোমাকে মনে নিতে হবে, মনে করে ধরে নিতে হবে যে যেদিন স্টার্ট হচ্ছে ঠিক তার পরের দিন শেষ হবে সালটা। মানডে দিয়ে স্টার্ট হচ্ছে, সরি যেদিন স্টার্ট হচ্ছে ঠিক সেদিনই শেষ হবে, মানডে দিয়ে স্টার্ট হচ্ছে দেখো শেষও হচ্ছে মানডে, ওকে, এটা মনে রাখতে হবে। অর্ডিনারি ইয়ার সেম ডেতে স্টার্ট এবং এন্ড হয়, যে ডেতে স্টার্ট হবে সেই ডেতেই কিন্তু এন্ড হবে, ওকে। সেকেন্ড যে কোয়েশ্চেন, আশা করি বোঝা গেছে এটা, সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা বলেছি, ইফ 1 জানুয়ারি 2008 ইজ মানডে, হুইচ ডে উইল বি অন 31 ডিসেম্বর 2008। বলছে যদি 1 জানুয়ারি 2008 মানডে হয়, তাহলে 2008-এর 31শে ডিসেম্বর কোন দিন হবে, একই রকম কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে লক্ষ্য করো, 2008 আগের নিয়মে যদি যাই, 2008 কিন্তু 4 দিয়ে ধরে নাও, একটা দিয়ে ধরে রাখলেই হবে, 4 দিয়ে এটা কিন্তু ডিভাইড হচ্ছে, মিলে যাবে, মিলে যাচ্ছে মানে এটা কিন্তু লিপ ইয়ার, এটা অর্ডিনারি ইয়ার নয়। আর লিপ ইয়ার মানেই তোমরা জানো কিন্তু একটা দিন বেশি হবে, লিপ ইয়ার মানেই কিন্তু একটা দিন বেশি হবে, তাহলে টোটাল ডে কিন্তু 365 থাকবে না, টোটাল ডে হবে 366, অর্থাৎ 366, ওকে। একই রকম পদ্ধতিতে 366-কে 7 দিয়ে ভাগ করব, উইক দিয়ে ভাগ করব, সেখানে কী দাঁড়াচ্ছে, 52 উইক 2 ডেজ হচ্ছে, দুটো দিন বাড়ছে, ওকে। প্রিভিয়াস যে পদ্ধতিতে করেছি আমি সেই পদ্ধতি আবার দেখাবো। 2008 সাল উইক ভাগ করে নিয়েছি পরপর, ফার্স্ট উইক স্টার্ট হচ্ছে মানডে দিয়ে, ওকে, ফার্স্ট উইক শেষ হচ্ছে, এন্ড হচ্ছে সানডে দিয়ে, অর্থাৎ 7 জানুয়ারি। এভাবে 52 নম্বর যখন উইক আসবে সেটা স্টার্ট হচ্ছে দেখো মানডে দিয়ে, শেষ হচ্ছে সানডে দিয়ে, নো প্রবলেম, একই রকম। তাহলে 52 উইক শেষ হয়ে গেল, কিন্তু এক্সট্রা দুটো দিন আছে, সেই দুটো দিনকে দেখাতে হবে। এক্সট্রা 2 ডেজ মানে কি, প্রথম দিন সানডের পর পরের দিন মানডে, এবং তারপরের দিন হচ্ছে টিউজডে, তাহলে মানডে এবং টিউজডে। তাহলে লিপ ইয়ার যখন হবে তখন উত্তরটা কিন্তু হচ্ছে টিউজডে, মানডেতে স্টার্ট হচ্ছে সালটা, লিপ ইয়ারের ক্ষেত্রে মানডে স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছে টিউজডে। আর মনে রাখতে হবে সহজভাবে কি, লিপ ইয়ার হলে আমি লিখিয়ে দিয়েছি একদিন পর শুরু হবে, লিপ ইয়ার হলে একদিন পর শুরু হবে, অর্থাৎ শুরু হচ্ছে মানডেতে, শেষ হবে কবে, একদিন পর, অর্থাৎ মানডে হচ্ছে যদি অর্ডিনারি ইয়ার হয়, আগে বলে দিয়েছি মানডেতেই শুরু মানডেতেই শেষ, আর লিপ ইয়ার হলে যেদিন স্টার্ট হবে ঠিক তার পরের দিন শেষ হবে, অর্থাৎ মানডেতে স্টার্ট হয়েছে সুতরাং সালটা শেষ হবে মানডের পরের দিন টিউজডে। আশা করি এই যেভাবে শেখালাম বা বোঝালাম এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখো ঠিকঠাক করে, এত কিছু করতে হবে না, কোয়েশ্চেনটা দেখা মাত্রই তোমরা উত্তর করে নিতে পারবে যে 366 দিনের মানে দুটো এক্সট্রা ডে, অর্থাৎ যেদিন স্টার্ট হবে সালটা ঠিক তার একটা দিন পরে শেষ হবে। একই রকমভাবে যখন 1 এক্সট্রা ডে থাকবে, যেদিন স্টার্ট হবে সেদিনই শেষ হবে, এটা মনে রাখতে হবে, ওকে। আশা করি ক্যালেন্ডারের এই সংক্রান্ত কোয়েশ্চেন তোমাদের তো জিআই থাকবেই, আর এই ধরনের কোয়েশ্চেন এবার পড়লে আশা করি দেখা মাত্রই তোমরা উত্তর করতে পারবে, টাইমটা খুব ফ্যাক্টর চাকরির পরীক্ষার ক্ষেত্রে, আশা করি এটা তোমাদের উপকারে লাগবে।